মেড প্লাস ওষুধের দোকান হয়তো সকলেই দেখেছ সবার বাড়ির পাশে একটা করে থাকে বা সমস্ত জায়গায় এখন নতুন নতুন তৈরি হচ্ছে মেড প্লাস মেডিসিন স্টোর এই মেডিসিন স্টোরে যে সমস্ত কাজগুলো করা হয় সেই সমস্ত কাজের জন্য ছেলে এবং মেয়ে প্রয়োজন তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আজকে যে জব আপডেটটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মেড প্লাসে চাকরি আঠারো বছর থেকে স্টার্টিং জব আঠেরো বছরের নিচে হয় না এই সমস্ত ক্ষেত্রে বিজনেস বা ছোটোখাটো ক্ষেত্রে আঠেরো বছরের নিচে হয় কিন্তু মেড ক্লাসের ক্ষেত্রে আঠেরো বছর তোমাদের হতেই হবে এবং মাধ্যমিক পাস কিন্তু মাস্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমাদের চাকরি হয়ে যাবে তবে সম্পূর্ণ জব ডিটেলস আমি তোমাদের বলবো তার আগে বলবো চ্যানেলটি টুক করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটি ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও ফ্রি চাকরির আপডেট পেয়ে যাবে কোনো টাকা লাগবে না আরেকটি কথা এটা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি না এটা প্রাইভেট কোম্পানি জব তোমাদের ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ সিলেকশন হবে এবং তারপর তোমরা চাকরি পাবে লোকেশন আমি প্রথমে বলে দিই কলকাতা গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া মালদা মুর্শিদাবাদ হাওড়ার সাইডে ঠিক আছে যে সমস্ত জায়গায় মেড প্লাসের ফার্মেসি রয়েছে মেড প্লাস ফার্মেসির স্টোরে এবং ডেলিভারি বয়ের ক্ষেত্রে লোক নিয়োগ চলছে ডেলিভারি শুধুমাত্র ছেলেদের মেয়েদের না মেয়েদের ক্ষেত্রে ক্যাশ কাউন্টার বা মেড প্লাসে যে স্টোরগুলো আছে সেখানে কাজ করা সেই সমস্ত ঠিক আছে প্যাকিংয়ের কাজ বিলিং বিল বক্স বানানো স্ক্যান করা প্রোডাক্ট লোকেদের দেওয়া প্রেসক্রিপশান দেখে ওষুধ দেওয়া এই সমস্ত কাজ যেরকম মেডিসিন স্টোরে ছেলে মেয়ে যেরকম কাজ করে সেরকম আর ডেলিভারি শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে উইকলি ওয়ান ডে অফ থাকছে অর্থাৎ একদিন করে তোমরা ছুটি পাবে প্রাইভেট জব কোনোরকম কন্ট্রাকচুয়াল বা রকম সেলসের জব না ঠিক আছে অনেকেই ভাবুক যে সেলসের জব বা বিভিন্ন ধরনের যে সেলসের জবগুলো হয় বড় বড়ো শপিং মলে বলো বিভিন্ন জায়গায় গেট স্ট্যান্ড বলো খোসলা ইলেকট্রনিক্স বলো নানা রকমের জায়গায় সেলসের কিন্তু কাজ না এটা মাসিক বেতন তেরো হাজার টাকা পি সুবিধা তোমরা পাবে পি এ সুবিধা তোমরা পাবে মাসিক বেতন তেরো হাজার টাকা এবং যারা মেড প্লাসে কাজ করে বা নেট মেডস বলো বা অ্যাপলো ফার্মেসি বলো যারা কাজ পা ফার্মেসি বলো যারা কাজ করে তোমরা কিন্তু ওষুধের উপর একটা বিশেষ ছাড় পায় যারা কাজ করে ওয়ার্কারদের জন্য একটা বিশেষ ছাড় থাকে সেই সুবিধাও তোমরা পাবে জবটাই ফুল টাইম জব কোনো রকমের পারমানেন্ট জব না পার্ট সরি পার্ট টাইম জব না পারমানেন্ট জব ডিউটি টাইম আট ঘন্টা এক ঘন্টা তোমাদের টিফিন পিরিয়ড দেবে মাসিক বেতন তেরো হাজার টাকা কী করে সিলেকশান হবে তোমরা সিবি পাঠাবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে তোমাদের সিবি সুন্দর করে পাঠাবে এবং কোনো আগে কোনো কাজ করতে যদি করে থাকো সেটারও এক্সপিরিয়েন্স লিখে দেবে আমি জব ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে তোমরা সিবি সেন্ড করো বা ফোন করে নিতে পারো তোমরা এইচআর যিনি রয়েছেন রিয়া রয় তাকে ফোন করে নিতে পারো ঠিক আছে তোমরা যেটা করবে করে নাও